আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। देखो आज के কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন 25শে বৈশাখ সেই মহতি দিনে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকা অর্থাৎ আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি পঞ্চায়েতে নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেই অনারিয়াম উনি পেয়েছেন চিন্ময় রায় আমার পাশেই দাঁড়িয়ে আছেন সেই অনারিয়ামের টাকা থেকে এই এলাকার যে পঞ্চায়েত সমিতিতে চিন্ময় নির্বাচিত হয়েছে সেইখানকার যে সাতটা বুথ আছে সেই সাতটা বুথে যাদের পরিবারে এই লকডাউনের কারণে খাদ্য সামগ্রীর অভাব দেখা দিয়েছে বা অভাব বোধ করছে তাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে আবার বলি মহতি উদ্দেশ্য আজকে একটা মহতি দিন যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একজন সৈনিক হিসাবে আমি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি যে চিন্ময়ের মতো একজন জনপ্রতিনিধি সে তার অনারিয়ামের সমস্ত পয়সা টাকা আজ পর্যন্ত যা হয়েছে সেই টাকায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 15 রকম আইটেম মানুষের হাতে তুলে দিয়েছেন এই লকডাউনের কারণে তার জন্য আমি এই আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং বিশেষ করে এই চিন্ময়ের মতো যারা তৃণমূল ছাত্র পরিষদ করে আমরা গর্বিত কারণ মমতা ব্যানার্জি আমাদের শিক্ষা দেয় সব সময় শুধু শিক্ষাক্ষেত্রে নয় অসহায় মানুষ যদি কেউ বোধ করে অসহায়তা বোধ করে তাদের পাশে দাঁড়ানো শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ